দীর্ঘ বিরতির পর কাঙ্গাল সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার হয়ে গেল কাঙ্গাল সিনেমার মহরত অনুষ্ঠান। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমার মহরত শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন অপু বিশ্বাস। তিনি এ সময় সিনেমায় ফেরা, শাকিব খানের সঙ্গে সংসার ও সন্তান সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। শাকিব অপুর শিশু সন্তান জয় সিনেমায় অভিনয় করছেন এমন একটি খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এ বিষয়ে অপু বিশ্বাস আমাদের বলেন, আসলেই সংবাদটি একেবারেই সত্য নয়। আব্রাম খানকে এই মুহূর্তে অভিনয়ে নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই আমার। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশকারীদের প্রতিও বিরক্তি প্রকাশ করেন অপু। নতুন সিনেমায় অপুর সঙ্গে আরও অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পি ও ডিএ তায়েব। আগামী বছরের শুরুতে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।